75 सीमांत ग्राम क्रांति बीरो के नाम धलाई जिला युव विषय क्रीड़ा दफ्तर उद्योगे सोमवार आजादी का अमृत महोत्सव हिसाब से मैराथन अनुष्ठित है। पुरुष विभागे आमबासा टाउन हॉल और महिला विभागे नेताजी नगर थेके कुलाय द्वादश श्रेणी विद्यालय पर्यंत मैराथन आयोजन करा है। अनुष्ठान उद्बोधन करें धलाई जिला परिषद सभाधिपति अनादि सरकार। 75 सीमांत ग्राम क्रांति बीरो के नाम शीर्षक कर्मसूची अंग हिसाब से सोमवार आमबासा धलाई जिला युव विषयक क्रीड़ा दफ्तर उद्योगे अनुष्ठित है मैराथन। पुरुष और महिला दुटी विभागे अनुष्ठित है मैराथन। एदिन सकाल 7টায় पताका नेड़े এই ম্যারাথনের शुभ सूचना करें अतिथिवृंद। अनुष्ठाने उपस्थित छिलेन धलाई जिला परिषदेर भारप्राप्त सभाधिपति अनादि सरकार, प्राक्तन विधायक तथा आमबासा आरडी ब्लकेर बीएससी चेयरमैन परिमल देववर्मा, टीटीएडीसी एक्जिक्यूटिव मेम्बर राजेश त्रिपुरा, आमबासा पुर परिषदेर भाइस चेयरपार्सन गोपाल सूत्रधर, धलाई जिला परिषदेर सदस्य मृदुल दत्त, चेयरपार्सन इन काउंसिल शंकर चक्रवर्ती, एमडीसी भूमिकानंद रियांग, धलाई जिलार अतिरिक्त जिला पुलिस सुपार विनय किशोर देववर्मा, दफ्तर सह अधिकर्ता विभा बसु गोस्वामी सह अन्यरा। एदिन पुरुष विभाग के मैराथन शुरू है आमबासा टाउन हॉल संलग्न स्थान थेके एवं महिला विभाग के मैराथन शुरू है भाउलिया बस्ती रेलब्रिज संलग्न एलाका थेके। এই ম্যারাথন গিয়ে শেষ হয় কুলাই দাদর শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে। ধলাই জেলার 4 মহকুমা থেকে 75 জন যুবক যুবতী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে 4000, 3000 ও 2000 টাকা করে আর্থিক পুরস্কার ও সংসারপত্র প্রদান করা হবে। সমাপ্তি অনুষ্ঠানের দিনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হবে। শুধু তাই নয়, এই কর্মসূচিকে কেন্দ্র করে যে সকল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে সবকটি অনুষ্ঠানের পুরস্কার তখন সময় প্রদান করা হবে। এদিনের এই ম্যারাথনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আমবাসা থেকে কুলাই যে পথে এই ম্যারাথনে অংশগ্রহণকারীরা এগিয়েছেন সেই রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রত্যেক প্রতিযোগী এবং প্রতিযোগিনীকে করতালি আবার কোথাও হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আজাদী কা 75 সীমান্ত গ্রাম কান্তি বীরকা নাম তার অঙ্গ হিসাবে আজকে আমরা ধলাই জেলা ভিত্তিক পরিবহন ডিপার্টমেন্ট থেকে যে ম্যারাথন যে র্যালি হয়েছে আজকে আমরা আমবাসা থেকে শুরু করেছি। আমবাসা টাউন হলের সামনে থেকে এখানে 75 জন ছেলে মেয়ে, তার মধ্যে 42 জন ছেলে এবং 33 জন মেয়েরা আজকে এই কুলাই মাঠ পর্যন্ত এসেছে। সেটা এই প্রোগ্রাম আমাদের ধলাই জেলাতে 11টি গ্রাম সীমান্ত গ্রাম প্রত্যেকটা গ্রামে সেই প্রোগ্রাম চলছে। তো 15ই আগস্ট পর্যন্ত সেই প্রোগ্রাম থাকে। তো প্রত্যেক দিন প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলি গ্রামের মধ্যে চলছে। এত একটা সুন্দর প্রোগ্রাম তার আগে কখনো হয়নি। তো এই যে 75 বর্ষর পূর্তি উপলক্ষে, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রাম আমাদের 15ই আগস্ট শেষ হয়ে যাবে 75 বছর, তারপর 76 বছর শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।